আমি এবং আমার গ্রুপের সকল পার্টিসিপেন্ট চিরকৃতজ্ঞ এবং অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমরা আপনাদের আজকের যে আমাদের নাটকটি রয়েছে পুজোর শপিং, একটি সাধারণ গরিব ঘরের বাবা তার ছেলে মেয়েদের পোশাক কিনে দেওয়ার জন্য, যেটা আর কি যতটা কিনে দেওয়ার জন্য আনন্দ হয় তার সঙ্গে কতটা কষ্ট হয় বা কতটা অসুবিধার মধ্যে বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য শপিং করে দিতে হয়, তার উপরেই একটা ছোট নাটক যেটা আমরা এখন পরিবেশন করতে চলছি। না রে, আমার আমার গরিব লোক, আমার শপিং টপিং হেরি রে, তোর হয়েছে? হ্যাঁ তো হয়েছে। আরে দিন, ঠিক আছে যাও। আমার সারা কাজে দিশা পাই না, বাগানে হোক খাজেন তো কি দিশা পাবে, পালাবো এটা থেকে পালাবো, তুমি না খাদ্য খাবো না নেবো, পালাবো না নাই ছয়দি এ কাকা এ কাটি পো কি করবি এ কাকা এ বা ছেলে বোনা পাখি দেবে বলে টাকা পাখি আমরা গ্রাজুয়েটি পাখি আলো বড় রিটেন মানে বলে টাকা পাবো তাহলে চাকরি নেই কি কমবি। আরে বেটা ওখান চাকরি না, আরে বেটা ওখান কাম দে বেটা ওখান কাম, তোমার আর কি কম রে, তোমার বোধ কাপড় না দিয়া দিয়ালে মগরে মারে ফাড়া দিবেন রে বেটা, আর উপায় নাই কাপড় কিনে দিবে লেগে যা 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 হাত ধরি না বেহারে দিয়ে আসো যা বুঝে তো ছাগল দিল ছাগল দিল দেখবি খারাপ আছে রে, এলাদি কেন ঢাল ঢাল চকচক করছে,
ভালো লাগাই আমাদের কাছে অনেকটা ভালো আমাদের অনেক এরকম অনেক ভিডিও আপনারা দেখতে পারবেন আপনারা ফেসবুক বা ইউটিউবে যদি সার্চ করেন বা মাইকে গিয়ে বলেন দেশি মকড়া বয়েস লাস্টে বি ও ওয়াই জেড বয়েস সার্চ করলে আমাদের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন আশা করি আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা পেলে হয়তো আমরা একদিন অনেক দূরে যাব আর আপনাদের সহযোগিতা ছাড়া সেটা কোনোদিনও সম্ভব নয় আপনারা একটু সাপোর্ট করবেন একটু আশীর্বাদ করবেন যেন আমরা চ্যানেলটা নিয়ে দাঁড়াতে পারি বা অনেকটা এগিয়ে যেতে পারি আবার আর আশা রাখি আপনাদের সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ